প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সাদিক এগ্রো গ্রুপ নিয়ে চলে এসেছে আজকের এই মেলা। আসলে গরুর মেলাতে, মেলা বলতে পশু পাখি প্রাণী মেলা, এখানে কিন্তু সব ধরনের পশু পাখি উঠেছে, তার মধ্যে দুটি উট উঠেছে। এবং এটি আজকে সন্ধ্যায় যে র্যামে উঠবে এবং সেখানে যদি সেল হয়ে যায় তাও আমি দেখাবো এই ভিডিওতে, আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এটি কত দামে সেল হয়েছে তাও জানার চেষ্টা করব, কারা নিয়েছে তাও দেখানোর চেষ্টা করব। যে বন্ধুরা, বিশাল উট দেখার মতো, এটির দাম এখনও কেউ বলতে পারছে না, কিন্তু আজকে র্যামে উঠবে এবং এই ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত আপনারা জেনে যাবেন এই উটটি কত টাকায় সেল হয়েছে। ডেসক্রিপশনে লেখা আছে, কিন্তু প্রথম অবস্থায় আমি যা ভিডিও করেছি সেখানে কিন্তু কেউ এটির দাম ধরা হয়নি, কারণ এটি র্যামে না ওঠা পর্যন্ত এটির দাম নির্ধারণ করা হবে না। তো বন্ধুরা, এই মেলাতে আজকেই শেষ। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই মেলাটি উপভোগ করবেন, সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। উটের মালিক কে? সাদেক রো, সাদেক এগ্রো, দাম কত চাইছে এটা? দাম কত রয়েছে? ওই মালিক কুল গরুর কাছে গেছে, তাহলে তো ধরে লাভ নেই। সে গরুর কাছে দাম কয় নেই, কত আসা বিষয়? এইবার 2024-এর কোরবানির উদ্দেশ্যে দুইটি উট বিক্রি হয়ে গেল সাদিক এগ্রো থেকে 50 লক্ষ টাকা। এই উট দুটির গর্বিত মালিক আমাদের সবার প্রিয়, সবার পরিচিত শাকের আহমেদ ভাই, কর্ণধার ইসলাম গার্মেন্টস। ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে উটটি সাদিক এগ্রো মিরপুরে এক ভাই কিনেছেন এবং এই দুটি উট সেল হয়ে গেছে 50 লক্ষ টাকায়। প্রিয় বন্ধুরা, কোরবানির জন্য উটটি কিনেছেন, যারা কিনতে ইচ্ছুক তারা মেলাতে চলে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ।